আসসালামু আলাইকুম, আমি সুমন আর আমি এখন আছি হারবাইত স্কুল থেকে একটু ভিতরের দিকে। আর এটা হলো সেই জায়গা, এখানে একটা নদী আছে সেটা দেখাচ্ছি। এটা হলো সেই নদীটা, এটা সম্ভবত তুরাক নদীর কোনো শাখা বা তুরাক নদীটা এখান দিয়ে বয়ে গেছে। আর জায়গাটা এখানে জায়গাটা খুব সুন্দর, তেমন দেখার মতো কোনো কিছু নেই, শুধু এই নদী আর পানি ছাড়া। তারপরে এখানে অনেক মানুষ আসে দেখার জন্য, এখানে মাঠ আর হইলো গিয়া যে নদী পানি, দূর থেকে গাছ দেখা যেতেছে, আর ওইখানে ওইখানে অনেক দূরে দূরে গাছ দেখা যেতেছে, এতটুকুই তো। দেখানোর মতো ওরকম কোনো কিচ্ছু নেই। আর এগুলো মাছ ধরার যে নৌকাগুলো সেগুলো এখানে আসার পরে ছোট ছোট ফড়িংগুলো চোখে পড়লো অনেক বছর পর। ছোটবেলায় এগুলোকে দেখতাম, কিন্তু বড় হওয়ার পর দেখা যায় নাই, দেখতে পাই নাই। তো এই যে সেই ছোট ফড়িংটা, আগে এই ছোট ফড়িংগুলো ধরতাম, ধরে উড়াইতাম, খেলতাম। তো এই এখানে এক জেলে ভাই তার জাল এবং নৌকা নিয়ে বের হইলো মাছ ধরার জন্য। ইতুরাক নদীতে মাছগুলো ধরবে তারা। তো এইখানে দেখা যাচ্ছে যে আরেকটা ভাই হয়তো তার খামারের জন্য কিছু কচুরি পানা কেটে নিয়ে এসছে নৌকায় করে। পাশে একটা বট গাছ আছে, আর ওইখানে অনেক মানুষজন, এই কারণে আমি যাইনি। ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষজন এখানে আসলে ওই বট গাছটা এর মধ্যেই যায়, বট গাছের ওইখানে যায়, বসে ছবি তোলে, এতটুকুই। এই নদীর মাঝখানে এই যে বড় বড় পিলারের মতো, এগুলো কিসের জন্য আমি ঠিক জানি না, তবে অনেকগুলো দেখা যেতেছে। এগুলো কিসের জন্য দেওয়া হয়েছে সঠিক আমার জানা নেই, যদি কখনো জানতে পারি তাহলে হয়তো আপনাদেরকেও জানাবো। আর অনেক দূরে আমি চোখ থেকে দেখতে পেতেছি কাশফুল, মানে এক জায়গায় অনেকগুলা কাশফুল, ক্যামেরাতে হয়তো দেখা যাবে না। আর ঠিক ওই পাশে যেই বাড়িঘরটি দেখা যেতেছে, মনে হইতেছে যে একটা দ্বীপের মধ্যে, আসলে এটা রাস্তার ওই পাশ থেকে গেছে, তবে এইখান থেকে দেখলে মনে হবে যে একটা দ্বীপ। আর এই জঙ্গলের মধ্যে আমি আমার বাইকটাকে রেখে আসলাম, একটু পরেই চলে যাব। তো আপনারাও যদি এরকম সময় পান তাহলে এরকম নিরিবিলি পরিবেশে ঘোরাঘুরি করার চেষ্টা করবেন, কারণ এরকম প্রাকৃতিক পরিবেশে ঘুরলে মন এবং শরীর স্বাস্থ্য সব কিছুই ভালো থাকে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।